মুন্সিগঞ্জে নতুন একটি ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরি হচ্ছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। বেলা 11টায় মুন্সিগঞ্জের সিরাজ দেখানে তুলসীখালী এলাকায় কেমিক্যাল শিল্প পার্ক পরিদর্শনকালে তিনি এই কথা বলেন। মন্ত্রী বলেন, সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরের মধ্যে মুন্সিগঞ্জের সিরাজ দেখানে নির্মাণাধীন কেমিক্যাল শিল্প পার্কের কাজ শেষ হবে। এটা প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প হিসেবে নিয়েছে। বিভিন্ন কারণে কিছুটা থেমে থাকলেও এখন প্রকল্পের কাজ শুরু হয়েছে। তিনি আরো বলেন, এই হাবকে ঘিরে মুন্সিগঞ্জের মানুষের বিশাল কর্মযোগ্য সৃষ্টি হবে। একে ঘিরে রাস্তাঘাট এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে। শিডিউল টাইমের মধ্যে আমরা এটা শেষ করবো, ইনশাল্লাহ আগামী ডিসেম্বরের মধ্যে, যদি সব কিছু ঠিক থাকে আলহামদুলিল্লাহ। কাজে এটাই আপনাদের সহযোগিতা করবেন। আমরা ভেরি ওয়ার্ক ইজ গোয়িং অন, বহুত কিছুটা থেমেছিল, আবার এটা পুরোদমে চালু হচ্ছে। ঠিক আছে, সাথে এই প্রকল্পের সাথেই এখানে মুদ্রণ শিল্পের আছে, আর একটা প্লাস্টিকেরও আরেকটা ইয়ে করা আছে সেখানে, আপনারা জানেন, সেটারও সমীক্ষা হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। দেখ হচ্ছে এটা মুন্সিগঞ্জে আমাদের একটা বিশাল কর্মযোগ্য থাকবে। আমাদের এখানকার লোকজন কেউ কর্মবিহীন থাকবে না এই অঞ্চলের জন্য। ইট উইল বি ইন্ডাস্ট্রিয়াল হাব, নতুন একটা ইন্ডাস্ট্রিয়াল হাব হচ্ছে বাংলাদেশে। এটা ইয়ে করা আছে মুন্সিগঞ্জের সব মিলে ইকোনমিক জোনের। ঠিক আছে, এই রাস্তাঘাটও বড় করতে হবে আপনাদেরকে।